যাকে সামনে সম্মান করেন তার অবর্তমানেও তাকে আপনি যদি সম্মান চালিয়ে যেতে পারেন তাহলেই আপনি অনেক উচ্চতে পৌঁছবেন ঠিক কি না বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 هو الله 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 هو حميد محمود اور محمد دو جگ کے سردار غیب کی خبریں دینے والا غیب کی خبریں دینے والا رحمت کا سرکار مدنی اللہ الله 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 আমরা বড়জনকে সামনে সম্মান দেখাই পিছনে গেলে নাম ধরে ডাকি ঠিক কি না বলেন না এরকম সমাজে আছে না নাই এরপর ছোট জনকে সামনে অনেক স্নেহ করি পিছনে গেলে তার বিরুদ্ধে বলি তাকে নিয়ে গীবত করি গালাগালি করি ঠিক কি না বলেন মনে রাখবেন এই ধরনের ব্যক্তিরা কোনোদিন উন্নতির শিখরে যেতে পারবে না আপনি যাকে সামনে সম্মান করেন তার অবর্তমানেও তাকে আপনি যদি সম্মান চালিয়ে যেতে পারেন তাহলেই আপনি অনেক উচ্চতে পৌঁছবেন ঠিক কি না বলেন না হলে আপনি কখনো উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন না পৌঁছতে পারবেন না সেজন্য এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে যেখান থেকে আমি এসেছি অনেক দূর থেকে এসেছি সেটা হলো আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবী আপাদ মুস্তক রহমত হয়ে এসেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আপাদ মুস্তক রহমত আমার নবীর চুল মুবারক রহমত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর চুল মুবারক কেমন রহমত ওই ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন উনি প্রাণপণ যুদ্ধ করছিলেন যার নাম খালিদ বিন ওয়ালিদ হলেও যার লকব হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার জোরে বল সুবহানাল্লাহ উনি প্রাণপণ যুদ্ধ করছিলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওনার মাথা থেকে ওই যুদ্ধের মুকুটটা পড়ে গেছে জমিনে উনি কাফেরদের তলোয়ারের আঘাত না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলেন তখন সাহাবায়ে কেরাম বলছে আপনি এমন কোনে করছেন আপনি আগে মুকুটটা পরে নিতে পারেন আগে তলোয়ারের আঘাত তো আটকান উনি বলছেন না 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 এরকম আমার খালিদ বিন ওয়ালিদের অনেক গলা চলে যেতে পারবে কিন্তু এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না প্রশ্ন হচ্ছে কেন বলে কারণ হচ্ছে এই মুকুটের ভিতরে আমার নবীর নূরানি চুল মুবারক আছে চুল মুবারক জোরে বলেন সুবহানাল্লাহ বলছে এই আমার গলা কেটে যেতে পারবে আমার মতো বহুজনের গলা চলে যেতে পারবে কিন্তু আমার নবীর চুল মুবারক জমিনে পড়ে থাকতে পারবে না সেজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা এত উঁচুতে ঠিক কি না কথা কোন না এখান থেকে একটু যাচ্ছি ওই রু জগতের মধ্যে ভাই কষ্ট হচ্ছে না তো রু জগৎ আলমে বালার মধ্যে যেতে হচ্ছে সিট সিট মানে বীজ বীজ আছে না নেই গাছের বীজ যখন জমিনে রূপে রোপণ করবেন তখন সেখান থেকে গাছ হয় ঠিক কি না আল্লামা শেখ সাদি বলছেন মিঠা দো আপনা হস্তি কো নিজেকে বিলীন করে দাও আগর কুচ মর্তবা চাহো যদি কোনো কিছু পেতে চাও কে দানা কে বল না কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায় দানা যখন মাটির সাথে মিশে যায় তখন সেখান থেকে বট গাছ হয় ঠিক কি না বলেন
দানা যদি মাটির ভিতরে না ঢুকে সেখান থেকে গাছ হবে না দানা উপরে যতই রাখেন গাছ উঠবে না দানাকে আগে মাটির ভিতরে মিশাতে হবে ঠিক কি না বলেন ওই আলমে আরওয়ার মধ্যে আলমে বালার মধ্যে আমার আল্লাহ সমস্ত বান্দাদের উদ্দেশ্যে সেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই আমার নবীর সাথে মিলে একসাথে জবাব দিয়েছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব সেদিন ইমানের বীজ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন সুবহানাল্লাহ হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন জুম্মা হন চাকমা হন মুসলিম হন যেই ধর্মের হন না কেন সবাইকে আল্লাহ একটা একটা বীজ দিয়েছেন সুবহানাল্লাহ এবং এখন বীজ যদি পারফেক্ট সয়েল না পায় পারফেক্ট ওয়েদার না পায় তাহলে গাছ হবে না বীজ রোপণ করলেই মাটি যদি বাজে হয় বীজ মরে যাবে আর আবহাওয়া যদি উল্টা পাল্টা হয় গাছ ভেঙে যাবে ঠিক কি না কথা বলেন এখন এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই ফিকহুল আকবরের মধ্যে লিখছেন ওই বীজ সেখান থেকে আনার পরে সবাই ফিতরতের উপরে এসেছিল কেউ হিন্দু হয়ে আসে নাই কেউ মুসলিম হয়ে কেউ বৌদ্ধ হয়ে কেউ খ্রিস্টান হয়ে আসে সবাই ইমানদার হয়ে এসেছে এখানে আসার পরে কেউ বাদদালা আর কেউ গাইয়ারা কেউ বদলিয়ে ফেলেছে কেউ টোটাল বদলিয়ে ফেলেছে আর কেউ তাগাইয়ুর করেছে বদলিয়ে ফেলা মানে একটার জায়গায় আরেকটা নিয়েছে আর গাইয়ুর করা মানে একটা পুরোপুরি নেয় নাই কিছু এখান থেকে কিছু সেখান থেকে কিছু এখান থেকে কিছু সেখান থেকে কথা বলেন আমার যুবক ভাইরা হয়তো আজকে আপনারা আমাকে আনফলো করতে পারেন কিন্তু আমার কোনো দুঃখ নাই অনেক মুসলমানের ছেলে আছে যাদের ঘরে সিনেমার নাটকের নায়কের ফুটবলারের ক্রিকেটারের ছবি ঘরে আটকিয়ে রেখে সেটা দেখে দেখে ঘুমায় ঠিক কি না কথা বলেন না অনেক মুসলমানের ছেলেরা আছে তাদের পরীক্ষার খাতার মধ্যে ব্যাগের মধ্যে ওই পুরুষ হয়ে জন্ম নেওয়া নারীদের মতো সাতজন ব্যান্ড শিল্পী যাদের কানের মধ্যে দুল নাকের মধ্যে ফুল ওই ব্যক্তিদের নাম লিখে লিখে অনেক মুসলমানের ছেলে এখন নিজের জীবনকে সাজাচ্ছে কিছু বললেই বলে সুইসাইড করব মরে যাব ওদেরকে ছাড়বো না বলতে হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওই ইমানের চারাগাছকে নষ্ট করে দিচ্ছে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না বলেন কেউ বদলিয়ে ফেলেছে কেউ গাইয়ুর করে দিয়েছে কেউ অর্ধেক অর্ধেক হয়ে গেছে এছাড়াও আরো অনেকে লম্বা লম্বা দাড়ি টুপি দিয়ে আমার নবীকে মাটি বলছে ঠিক কি না বলেন অনেকে আমার নবীকে বলতেছে রওজার মধ্যে নাকি মরে পচে গেছে নাউজুবিল্লাহ অনেকে বলতেছে আমার নবীর এটা আবার কোন ঈদ এই ধরনের কথা বলছে অনেকে বিভিন্ন রকম বিভ্রান্তি ইসলামের মধ্যে সৃষ্টি করছে তারা গাইয়ুর তারা গায়ের তারা পরিবর্তন হয়ে গেছে কিন্তু না 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 আপনি কোথায় যাবেন আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে সেটা হলো আমার নবীর সাহাবাদের ইউনিভার্সিটি ঠিক কি না কথা বলেন যেখানে কেউ বললে যায় নাই যেখানে কেউ পরিবর্তন হয় নাই যেখানে কেউ 50-50 হয় নাই 100% হয়েছে আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করুন না ও আবু বকর সিদ্দিক আপনাকে কেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া বলা হয় আপনাকে কেন আফজালুন নাস বাদাল আম্বিয়া বলা হয় সমস্ত নবীর পরে আপনার মোকাম কেন কাল হাসরের মাঠে আপনার জন্য জান্নাতের আটটা গেট কেন খুলে যাবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে আপনি কেন ঢুকতে পারবেন আপনার কোয়ালিটি কি উত্তর আসবে আমি ইমানের চারাগাছ নেওয়ার পরে দুনিয়াতে সেই চারাগাছ এমন পারফেক্ট জমির মধ্যে লাগাইছি এমন ওয়েদার দিয়েছি সেজন্য আমার গাছ সবচেয়ে বড় হয়েছে প্রশ্ন হবে এটা কোন জমি এটা কি আগ্রাবাদের জমি এটা কি মুরাদপুরের জমি এটা কি বগদার হাটের জমি এটা কি চট্টগ্রামের কোন এলাকার জমি না 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 এটা হলো ইশকে রাসূলের জমি এটা নবী প্রেমের জমি ওখানে আপনি বাতাস কি দিয়েছেন উত্তর আসবে নবীর তাজিমের বাতাস দিয়েছি নবীর আদবের আবহাওয়া দিয়েছি সেজন্য আমার গাছটা এত বড় হয়েছে নবীদের পরেই আমি আবু বকর হয়েছে জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লুরিদ জিশান
لوري دزيشان سوجا سوجا رحمة عالم سوجا سوجا رحمة عالم الله کا وہ مہمان مدنی اللہ اللہ اوہ اللہ اللہ যুরকুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শুধু সাহাবায়ে কেরামের জীবনী শুনি কিন্তু ওনারা কেমনে এত উপরে গেলেন আমরা কখনো খেয়াল করি না 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 জীবনী শুনি কানের খোরাক নিয়ে বাসায় চলে যাই বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার মন খারাপ ছিল আমার নবী বলেন আবু বকর তোমার মন কেন খারাপ সুবহানাল্লাহ ওনার 40টার মতো দাস এবং 100টার মতো ওট হারিয়ে গিয়েছিল দাস বলতে উনি বিভিন্ন মানুষ থেকে দাস আজাদ করে করে খরিদ করে করে মুসলমান বানাতেন সুবহানাল্লাহ এটা ওনার স্পেশালিটি ছিল তো এগুলো হারিয়ে যাওয়ার কারণে ওনার মন খারাপ নবী বলেন আবু বকর মনে হচ্ছে তোমার তাকবীরে উলা ছুটে গেছে তাকবীরে উলা বুঝেছেন আমরা যখন নামাজে যাই ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে নিয়ত করে না আমরা বেশিরভাগ মুসল্লি দেখা যায় কেউ রুকুতে গিয়ে পৌঁছেছি কেউ সিজদা অবস্থায় গিয়েছি ইমাম সাহেব হুজুর আর জুমার দিনও আমার কিছু ভাইরা দেখি ফেসবুক ইউজ করে মসজিদের বাইরে বসে বসে ঠিক কি না বলেন না একামত কখন দিচ্ছে এবে বলে একামত দি না দেন না ঠিক কি না কোন না একামত দিলেই সে দৌড় ঝাঁপ মেরে লাফ মেরে যায় মসজিদে দেখা যায় তখন তাকবীরে উলা হয়ে গেছে ইমাম সাহেব অনেক সময় রুকুতে চলে গেছে বিভিন্ন নামাজে আমরা এই কাজগুলো করি অথচ শুনুন মনোযোগ দিন সিদ্দিক আকবরকে আমান নবী বলছেন আবু বকর তোমার কি তাকবীরে উলা ছুটে গেল সুবহানাল্লাহ তোমার মুখ কেন কালো হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওট হারিয়ে গেছে ওগো নবী আমার কাছে ইমামের পেছনে প্রথম তাকবীরের মূল্য হচ্ছে গোটা পৃথিবী পরিমাণ ওটের চেয়ে আরো বেশি সুবহানাল্লাহ উনি বলছেন মনে করেন গোটা পৃথিবী পরিমাণ ওট সিদ্দিক আকবরের মালিকানায় আছে উনি যদি এক সেকেন্ড পরে নামাজে যান রুকুতে গিয়ে নামাজ ধরেন তাহলে ওটগুলো সেফ থাকবে আর এক মিনিট আগে নামাজ ধরলে মনে করেন ওটগুলো হারিয়ে যাবে বলে তুমি কি নিবে তখন উত্তর আসছে আমি ইমামের পেছনে তাকবীরে উলা নিয়ে নেব সুবহানাল্লাহ আপনি মনে করতেছেন এমনে 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 হয়ে যায় নাই বাবা অনেক সাধনা আছে অনেক সাধনা আমার নবী এমনে বলে দেন নাই আবু বকর ফিল জান্নাম আবু বকর জান্নাতে জোরে কর সুবহানাল্লাহ আপনি কখনো খেয়াল করেছেন আমার কোনো বক্তব্য শুনেও থাকতে পারেন আপনারা সব কিছু শুনে ফেলেন এখন ফেসবুকে কখনো নিজের ইচ্ছায় এলাকার কোনো অসহায়ের ঘরে গিয়ে ঘরের কাজ করে দিয়েছেন একজন আছেন হাত তুলতে পারবেন যে এলাকার একজন মা অথবা একজন বাবা যার সন্তান নাই কেউ নাই একজন বৃদ্ধা যার কোনো ওয়ারিশ নাই আমি খবর নিয়ে গিয়েছি গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সব কাজ করে দিয়েছি এরকম কাউকে কি পাওয়া যাবে এই যুগে নিজের ঘরের কাজ করে না নিজের মা বাবার কাজ ঠিক মতো করে না এলাকার কাজ কিভাবে করবে আপনি তারিখুল খোলাফা খুলে দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা ওমর ফারুকে আজম সিদ্দিকে আকবর দুজনে মদিনার থেকে কিছু দূরে এক বৃদ্ধা মা ছিল যার কোন পরিবারের কোন সদস্য ছিল না প্রত্যেক দিন ফজরের নামাজের পরে গিয়ে ওমর ফারুকে আজম ওই মায়ের সমস্ত কাজ করে দিতেন একদিন দেখতেছে কাজ হয়ে গেছে আগে থেকে পরে উনি খবর নিয়ে দেখলেন ওনার আগে গিয়ে সিদ্দিক আকবর কাজ করে দিয়েছে বাবারা এমনে এমনে আমার নবীর তাজিম আল্লাহু আকবার আমার নবীর চুল মোবারক রহমত ঠিক কি না কথা বলেন আমার নবীর থুতু মোবারক রহমত ঠিক কি না কোন না
আজকে যারা মিলাদুন নবীর দলিল খুঁজতে চায় আমার যুবক ভাই আপনাকে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে আপনার প্রাইভেট টিউটর আপনার ইন্টারনেট আপনার ফেসবুক ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে মিলাদুন নবীর দলিল কোথায় তখন আপনি তাকে বলবেন স্যার একটু বুখারী শরীফটা খুলেন না সেখানে আপনি দেখতে পাবেন ওই হুদাইবিয়ার সন্ধির দিন ওই মক্কার কাফেরদের প্রতিনিধি হিসেবে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এসেছিলেন আমার নবীকে দেখার জন্য ওনার সাহাবাদেরকে দেখার জন্য দেখার পরে উনি গিয়ে বলতেছেন এই মক্কার কাফেররা কার বিরুদ্ধে যাচ্ছ উনি এমন রাজা এমন বাদশা এমন শাহেনশা যার মতো শাহেনশা আমি আর দেখি নাই জিজ্ঞেস করা হচ্ছে কি দেখলে ওনার রাজপ্রসাদ ওনার সিংহাসন ওনার বডিগার্ড না 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 ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রজুলিন উনি যখন মুখ থেকে থুতু মোবারক ফেলে থুতু ফেলার আগে ওনার সাহাবারা যুদ্ধ করে হাতে নিয়ে নেয় মুখে মাকে আর বুকে মাকে জুড়ে বলেন থুতু মোবারক রহমত ঠিক কিনা শুধু তাই না খাসায়েসুল কুবরার একটি হাদিস আমি কোট করছি আপনাদের সামনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা খাসায়েসুল কুবরা আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত তিনি বলতেন বলতেছেন উতিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিনাল মাই নবীর সামনে একটি পানির বালতি আনা হলো জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির সামনে একটা পানির বালতি আনা হলো ওই বালতি আনার পরে ফাশারাবা মিনাদ দালবি আমার নবী ওই বালতি থেকে পান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ এরপরে বলতেন সুম্মা মাখা ফিদ দালবে অতঃপর ওখানে আমার নবী কুলি করেছেন সুবহানাল্লাহ কোন না কুলি করার পরে বলা হচ্ছে সুম্মা সাব্বা ফিল বীর ওই বালতির পানি একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে অথবা আসতেছে আমার নবী নিজেই একটা কূপ পাশে একটা কূপ ছিল ওই কূপে কুলি মোবারক করেছেন তো বলতেছেন এর পর থেকে কি হয়েছে ফাফাহা মিনহা মিসলু রাইহাতিল মিশক ওই কূপের ভিতর থেকে সেই মুহূর্তের পর থেকে মিশক আম্বরের খুশবু বের হওয়া শুরু হয়েছে না সুবহানাল্লাহ মিশক আম্বরের খুশবু আচ্ছা একটু বলেন তো আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম একটা হাদিস দেখান যেখানে আমার নবী বলছেন আমার থুতুগুলো মুখে মাখি দিও বলেন আমার কুলিগুলো মুখে মাখিও আমার শ্লেষাগুলো মুখে মাখিও নবী কোথাও বলেন নাই তো প্রশ্ন হবে সাহাবারা কেন করলেন বলবে নবীর ইশকে ঠিক কিনা বলেন না ইশকের জন্য কোনো দলিল লাগে কোনো দলিল লাগে প্রেমের জন্য কোনো দলিল প্রেম হওয়ার আগে কখনো দলিল দেখেছিলেন যারা প্রেম করেছে তারা জানে ঠিক কিনা কোন না আবার দেখিয়েন বিয়ের আগে প্রেম করিয়েন না অসুবিধা আছে কথা কোন ঠিক কিনা বিয়ের আগে প্রেম করলে বাইক চালাইতে হয় 120 স্পিডে ঠিক কিনা হ্যাঁ ওই ঢাকাতে আসার সময় আমি বলেছিলাম যে পেছনে লম্বা লম্বা চুলালা একজন বসা এমন চালা চালাতেছে ভাই আমি আমার সহকারীকে বলছি আচ্ছা এত স্পিডে চালাত তো দরকার নাই মোটামুটি চালাক কয় না হুজুর কারণ আছে পেছনে যে বইছে যখন জায়গায় পৌঁছবো ওয়াও হোয়াট এ ড্রাইভ শুধু ওই লম্বা চুলালার এই লাইনটা শোনার জন্য আমার যুবক ভাইরা গাড়ি ঘোড়া কিচ্ছু দেখে না ঠিক কিনা এমন চালা চালায় মনে হচ্ছে যেন সে একটু পরে বিরস্ত ঢুকে যাবে ঠিক কিনা কথা বলেন না আহা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমার দয়াল নবী কেমন নবী পেলে ভাই কষ্ট হচ্ছে না তো কেমন নবী পেলে আমার দয়াল নবী বলছেন ওয়ানুসিরতু বিররব আমাকে রব দিয়ে সাহায্য করা হয়েছে উতিতু জাওয়ামিউল কালিম আমাকে অনেক বড় একজন একটা বড় কোয়ালিটি দেওয়া হয়েছে আমি এক সাগর কথাকে এক শব্দে বলতে পারি সুবহানাল্লাহ আমার নবী গোটা এক সাগর কথাকে এক শব্দে বলে দিতেন
যেরকম সুবহান আল্লাহ সেরকম একটি হাদিস আমার বলতে বড় ইচ্ছে করতেছে আমার যুবক ভাইদেরকে দেখে আসলে আপনাদেরকে কি ওয়াজ করব আপনারা তো প্রতিদিন ইউটিউব ফেসবুকে আমাদের ওয়াজগুলো শুনতেই আছেন শুনতেই আছেন আমরা ডেইলি আমাদের ওয়াজ আপলোড হচ্ছে তারপরেও সরাসরি শোনার মধ্যে একটা তাসির আছে ঠিক কি না কথা বল আমার নবী বলেন ইগতানিম খামসান কাবলা খামসিন সুবহানাল্লাহ একটু জোরে বলেন পাঁচটা জিনিস আসার আগে বাকি পাঁচটাকে মূল্যায়ন করো কয়টা আসার আগে পাঁচটা আসার আগে যেই পাঁচটা আছে অলরেডি এগুলো একটু দাম দাও এক নম্বর শাবাবাকা কাবলা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার আগে ঠিক কিনা কথা বল না বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করার দরকার আছে না নাই আছে না নাই তোমার 25 বছর বয়সে রোগ হয় নাই 30 বছর বয়সে রোগ হয় নাই যখন তোমার বয়স 60 70 এ পড়ে গেছে তখন তোমার বিভিন্ন রোগ তোমাকে আক্রমণ করছে তুমি চাইলে এখন দৌড় মেরে মসজিদে যেতে পারো না ঠিক কি না কথা বলেন তোমাকে তিনজন ধরে তুলতে হয় তোমার হাতে লাঠি তোমার পাশে দুজন ধরতে হয় মসজিদে গিয়ে চেয়ারে বসতে হয় এই চেয়ারে বসার আগে তোমার যৌবনকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার দরকার আছে না না কোন দরকার আছে না নাই যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে খবরদার আমার যুবক ভাই যৌবনকালের এই সময় অনেক মূল্যবান ওই অস্ট্রেলিয়ার এক নাম কি বলেন না আলী বানাত যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আমার নবী বলে দিয়েছেন ওয়াসিহা থাকা কাবলা সাকামিক অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ শরীরকে মূল্যায়ন করতে বলেছেন নবী ঠিক কি না কথা বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরকে মূল্যায়ন করতে হবে মনে রেখো আলী বানাতের ক্যান্সার হয়েছিল তার ঘরের গ্যারেজে এমন কোনো ব্র্যান্ডের গাড়ি ছিল না যেটা তার কালেকশনের মধ্যে ছিল না তার জুতা ছিল এক এক দিন এক এক জোড়া তার টি-শার্ট তার ঘড়ি তার সব কিছু ওয়ার্ল্ডের সব বড় বড় ব্র্যান্ডের হঠাৎ সে একদিন বুঝতে পারলো তার ব্লাড ক্যান্সার হয়েছে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার ক্যান্সার হয়েছে সে ডক্টরকে জিজ্ঞেস করছে ও ডক্টর আমি তো আমার যৌবনকে মূল্যায়ন করতে পারি নাই আজকে আমাকে একটু বলুন না আর কয়দিন সময় আছে কয়দিন সময় আছে কয়দিন তখন ডক্টর বলছে তোমার হাতে মাত্র আর 6 মাস সময় আছে 6 মাস তুমি বাঁচতে পারো সর্বোচ্চ তিনি খুশি হয়ে গেছেন আলী বানার তিনি বলছেন ক্যান্সার তো আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে আমরা তো কেউ এক মিনিট বাঁচবো তার গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক কি না কথা বলেন 6 মিনিট বাঁচার গ্যারান্টিও নাই 6 ঘন্টা বাঁচার গ্যারান্টিও নাই কিন্তু আলী বানার বলছে যদিও গ্যারান্টি নাই ডক্টর তো 6 মাস আমাকে টাইম দিচ্ছে আল্লাহকে রাজি করার জন্য 6 মাস যথেষ্ট ঠিক কি না কথা কন সে বলছে আমি 6 মাসে আল্লাহকে রাজি করতে পারবো ইনশাআল্লাহ সেই দিনের পর থেকে সে তার সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র বাদ দিয়ে দিয়েছে সে খুঁজতে শুরু করেছে কোথায় আমার মা বোনেরা মুসলিমরা পাথর খেয়ে খেয়ে দিন কাটায় কোথায় অসহায়রা না মেয়েকে বিয়ে দিতে পারছে না টাকার অভাবে কোথায় একটা পেঁয়াজের অভাবে রান্না হচ্ছে না কোথায় এক চামচ লবণের অভাবে রাতের খাবার হচ্ছে না কোথাও এক এক ফোঁটা চাউল পেলে ছোট ছোট বাচ্চারা খেতে পারবে এই জিনিস খুঁজতে খুঁজতে সে তার সমস্ত সম্পদ দেওয়া শুরু করে দিয়েছে গরিব দুঃখীদের মাঝে দিতে আছে দিতে আছে দিতে আছে দিতে আছে দেখা গেল সে 3 বছর বেঁচে ছিল 3 বছর জোরে বলেন সুবহানাল্লাহ সে বলছে আমি তো 6 মাস পেয়েছিলাম যথেষ্ট ছিল 6 মাসেই তো আমি বুঝে গেছি যে আমাকে কোথায় যেতে হবে হোয়াট উইল মাই ডেস্টিনেশন আমাকে কোথায় যেতে হবে আমি কেন এসেছি এখানে আরে ভাই ঢাকা যাওয়ার জন্য তোমাকে 3 দিন সময় দেওয়া লাগে না 3 ঘন্টা সময় দিলেই তুমি গ্রিন লাইন ডাবল ডেকারের টিকিট করে লাগেজ নিয়ে চলে যেতে পারো পথে পথে তোমাকে সমস্যায় পড়তে হয় না কারণ কুমিল্লায় গিয়ে গাড়ি থামে ব্রাশ ফেলে আসলে সেখান থেকে কিনে নিতে পারো টুথপেস্ট ফেলে আসলে কিনে নিতে পারো দুবাই যাওয়ার সময় তুমি যদি কিছু ফেলেও চলে যাও পাসপোর্ট আর টিকিট আর একামা ঠিক থাকলে তুমি দুবাইতে নেমে টি শার্ট কাপড় চোপড় পানি খাবার সব পেতে পারো কিন্তু আলী বানাত বুঝে গেছে কবরের সফরে সেখানে পথে পথে কোনো শপিং মল নাই যে আমি কিছু
কিনে নেব কবরের সফরে সেখানে পথে পথে কোনো সাহায্যকারী নাই কবরের সফরে আমাকেই যেতে হবে আমার সবকিছু নিয়ে আমি আমার তুমি তোমার ওই কবরের সফরে কোনো সঙ্গী নাই আলী বানাত বুঝে গেছে গোটা দুনিয়াকে মেসেজ দিয়েছে আলী বানাত তোমার সম্পদ মূল্যায়ন করো তোমার শক্তিকে মূল্যায়ন করো তোমার যৌবনকে মূল্যায়ন করো এই যৌবন ওই নারীদের পেছনে কাটিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়নি এই যৌবন টিকটক করার জন্য দেওয়া হয়নি এই যৌবন লাইক আর ফেসবুকে কাটিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়নি ঠিক কি না কথা বলেন